ফের ভয়াবহ ভূমিকম্প। তীব্র শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে জোরকদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী। এই ভূমিকম্প কখন ঘটেছে, কোন কোন এলাকাগুলিতে ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে, কতজন মারা গেছেন, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি বলছেন সেখানকার প্রশাসন, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। সম্প্রতি এক ভয়ানক ভূমিকম্পের সাক্ষী থেকেছে আফগানবাসী। মারা গেছেন কয়েকশো মানুষ, ভেঙে পড়ছে হাজার হাজার বাড়ি। এরই মাঝে আবার গতকাল রাত থেকেই ঘন ঘন ভূমিকম্পে কেঁপে উঠছে আফগানিস্তান। ইতিমধ্যে সোমবার গভীর রাতে দুদফায় ভূমিকম্প হয় আফগানিস্তানে, যার ফলে আহত হন দশ জন। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.7, তবে আপাতত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি অন্যদিকে অতি মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের মান্ডি জেলা। মঙ্গলবার সকালে 2.8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় মান্ডি জেলায়। এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। ভূমিকম্পের উৎসস্থল ছিল মান্ডি জেলার বারজহরিতে, ভূপৃষ্ঠের 5 কিলোমিটার গভীরে। মঙ্গলবার সকাল 7:53 নাগাদ এই কম্পন টের পাওয়া যায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল 7:53 নাগাদ মান্ডি জেলায় 2.8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। হিমাচলের কুল্লু থেকে 48 কিলোমিটার দক্ষিণে, মানালি থেকে 80 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। হালকা তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। অন্যদিকে আজ ভোররাত 3:08 মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে মিজোরামের চাম্পাই জেলা এবং তার পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের একাংশ অঞ্চল। রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4.3। এতে কোনো হতাহত বা অন্যান্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মূলত ভারত মায়ানমার সীমান্তে।